Assalamualaikum, hello everyone. আমি আরজুয়ারা রুনা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে গণিতের প্রভাষক। এটা হচ্ছে নারিকেল গাছ। নারিকেল গাছের এই যে উপরে এই অংশটা ফুল, আর নিচে নারিকেল আছে, অনেক নারিকেল হবে মনে হচ্ছে। আমি তোমাদের পড়াচ্ছিলাম হচ্ছে কার্ভস ইন স্পেস, এটার মনে হয় প্রথম যে চ্যাপ্টারটা পড়াচ্ছি মানে কার্ভস ইন স্পেস, এটার চারটা পার্ট ছিল, তার এটা হলো চতুর্থ পার্ট পড়াচ্ছি। এখানে প্রথম 1.1, 1.2, 1.3 পড়ানো হয়ে গেছে আগে, এটা হচ্ছে পার্ট 4 চ্যাপ্টার 1 এর। সেটা হচ্ছে স্পেরিক্যাল ইন্ডিকেটিক্স, এইটা হচ্ছে গোলকীয় ইন্ডিকেটিক্স এর, মানে ইন্ডিকেটিক্স হচ্ছে নির্দেশক, মানে গোলকীয় নির্দেশকের উপরে এই টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো স্পেরিক্যাল হচ্ছে গোলকীয়, আর ইন্ডিকেটিক্স তো নির্দেশক বোঝানো হয়েছে। তো আমি এখানে কিছু প্রমাণ করে দিব, প্রমাণ পড়াবো যেগুলো পরীক্ষায় আসার মতো এরকম। তো প্রথমে যেটা পড়াবো সেটা হচ্ছে একটা কার্ভেচার অ্যান্ড টর্সন অফ দ্য স্ফেরিক্যাল ইন্ডিকেটিক্স অফ দ্য ট্যানজেন্ট অ্যাট এস অন এক্স ইকুয়াল টু এক্স অফ এস, মানে একটা স্পর্শক, ট্যানজেন্ট মানে স্পর্শক, তার যে এস যেই বিন্দুতে, মানে বক্ররেখার এস বিন্দুতে, তার বক্রতা আর প্যাচ, মানে বক্রতা বলতে কার্ভেচার আর প্যাচ হচ্ছে টর্সন, এটার প্রকাশ করবো, মানে এইটা পড়াবো, মানে এই থিওরিটা পড়বো। এটা বিভিন্ন সালে প্রশ্নে আসে, আর এই অঙ্কটা আর কি ইম্পর্টেন্ট, এখানে যে সূত্রটা কাজে লাগে সেটা অন্যান্য অঙ্কের জন্য বেশ কাজে লাগে। তো আগের চ্যাপ্টারগুলো পড়া থাকলে তাহলে এই চ্যাপ্টারের এই পার্টটা বুঝতে সুবিধা হবে, কারণ আগের পার্টের বেশ কিছু জিনিস আজকে এখানে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কার্ভেচার অ্যান্ড টর্সন, যেটা সেটার মান আমরা আগে থেকে যেগুলো প্রমাণ করে আসছি সে প্রমাণগুলো থেকে আমি আগে আমরা জানি যে কাপ্পা বা কার্ভেচারের যে পার্ট ইকুয়াল টু এক্স ডট ক্রস গুণন এক্স ডাবল ডট ডিভাইডেড বাই এক্স ডটের উপর কিউব, এখানে হচ্ছে এর মডুলাসের চিহ্ন, এটা হচ্ছে ডট, আর সিমিলারলি আবার প্রাইম দিয়েও একই কার্ভেচারের সূত্র দুইভাবে করা যায়, মানে ডেরিভেটিভটা শুধু আলাদা, একবার এস এর সাপেক্ষে সেটা প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার এটা কার জন্য, যে এক্স ইকুয়াল টু এক্স অফ এস এই জন্য, এই বক্ররেখার জন্য কার্ভেচারকে দুইটা পার্ট আগে লিখে নেওয়া হয়েছে। তো এরপর যদি এই কে কাপ্পা টি যদি হয় তাহলে যত জায়গায় এক্স ছিল সেই জায়গায় এক্স অফ টি হবে। এখানে দেখো, এখানে ছিল এক্স এর প্রাইম ক্রস এক্স ডাবল প্রাইম, এই পার্টটার কাপ্পা যদি টি হয়, সো এক্সে তিনটা জায়গায় এখানে জাস্ট টি বসানো হয়েছে, কিছু না, শুধু এই তিনটা পার্টে টি বসানো হয়েছে। এখন এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখছি। এরপর এক্স অফ টি ইকুয়াল টু টি ভেক্টর, এটা আমরা জানি আগের চ্যাপ্টারগুলো থেকে জানা, এখন উভয় পক্ষকে যদি বর্গ করি, মানে করি ডেরিভেটিভ করি, যেটার এক্স টি প্রাইম, আর এটা হলো টি প্রাইম হয়ে যাবে, নর্মাল টি প্রাইম, আর টি প্রাইমের ভ্যালু হলো কাপ্পা এন, ওই যে সেট রেট ফর্মুলার মধ্যে আমরা পড়ে আসছি, এটা সেখান থেকে জাস্ট মান বসিয়েছি। এখন এইটা হলো প্রথম প্রাইম, দ্বিতীয়ত যদি সেকেন্ড প্রাইম করি, আই মিন সেকেন্ড পার্ট একবার প্রাইম করা, সেকেন্ড প্রাইম মানে আরেকবার ডেরিভেটিভ করি, তাই এক্স অফ টিকে আরেকবার ডেরিভেটিভ করবো, মানে কাপ্পা অফ এনকেও এই পাশে ডেরিভেটিভ করতে হবে। তো এটা হলো একবার ডেরিভেটিভ করা, মানে একটা প্রাইম চলে আসে, আর কাপ্পা এন যখন ডেরিভেটিভ করব তখন ওই যে ইউভি সূত্র আমরা পড়ে আসছি সেই ইউভি সূত্র কাজে লাগাবো। ইউভি সূত্র অনুসারে এটা হয়ে যাবে, যদি এন ভেক্টরটা রেখে দিই তাহলে এই কাপ্পার উপরে হচ্ছে প্রাইম হচ্ছে, মানে ওকে ডেরিভেটিভ করছি, আর কে কে রেখে দিলে এন এর উপর প্রাইম হয়ে যাচ্ছে, মানে এনকে ডেরিভেটিভ করা হচ্ছে। তারপর এখন এই দুটো পার্টের মধ্যে এন যে প্রাইম আছে সেটার মানও আমরা এখানে জানি, এই যে এন প্রাইমের যে মান সেটা জানি হলো মাইনাস কাপ্পা টি প্লাস টাউ অফ বি, এইখান থেকেও যে সেট রেট ফর্মুলা থেকে আমরা আগে এগুলো পড়ে আসছি, সেখান থেকে মান বসিয়েছি। মান বসানোর পর এই যে কে দিয়ে গুণ করে দিলে কি হয়, এই যে কে আর এখানে হলো মাইনাস কে, এটা হলো মাইনাস কে স্কোয়ার সামনে চলে আসছে, আর এখানে টিটা থাকবে, এখানে এন এরটা সেকেন্ডে লিখছি, বিটা লাস্টে লিখছি, মানে টি এন বি এই সিরিয়ালি সাজিয়ে লেখা হয়েছে এখানে। এখন যদি আমাকে এখানে বলা হয় যে এই এক্স অফ টি প্রাইম আর ক্রস এক্স অফ টি ডাবল প্রাইম, মানে এই যে সূত্র যেখানে ছিল, যেখানে সূত্র ছিল এখানে মান ক্রস করতে বলা হয়েছিল, সেই ক্রস যদি করতে চাই আমি, এখানে যদি ক্রস করতে চাই তাহলে এই দুইটা মানকে
কি করা যায় ক্রসের সূত্র দুই ভাবে ভাঙানো যায় আমার কাছে এটা আমি পাশে বুঝাই দিছি যে এভাবে লিখলেও হবে যে টি এন বি তারপর এক্স প্রাইমের যে ভ্যালুগুলো আছে এক্স প্রাইমের ভ্যালু কিন্তু শুধুমাত্র কাপ্পাইন আছে মানে এন এর জায়গায় শুধু কে বসবে যে এন এর এন বরাবর কে বসবে বাকি দুইটা কনস্ট্যান্ট মানে বাকি দুইটা কনস্ট্যান্টের ভ্যালু হলো জিরো কারণ কোনো পার্ট নাই বি এর কোনো পার্ট নাই টি এর কোনো পার্ট নাই আর এখানে ডাবল প্রাইমের যেটা সেখানে দেখো টি এন বি এর যে সহগগুলো আছে সহগগুলো বসায় দেওয়া হয়েছে বসাই দিয়ে এইটাকে নির্ণায়কে ভাঙানো হলে যেটি যখন রাখবা তখন এইভাবে গুণ হবে এন যখন নিবা তখন এই রো কলাম বাদ দিয়ে উল্টা দিকে গুণ আর জাস্ট যখন বি নিব তখন রো কলাম বাদ দিয়ে আবার বি এর মতো গুণ মানে নর্মাল যে আমরা ডিটারমিনেন্টের ভাঙাই বা নির্ণায়ক ভাঙাই সেখান থেকে এই যে ক্রসের মানটাই যে লেখা হয়েছে ঠিক আছে আর একটা মান লাগবে সেটা হলো এক্স টি প্রাইমকে কিউব করবো এক্স টি প্রাইমে যে তার এক্স টি প্রাইম এটার হচ্ছে মডুলাসের ভ্যালু মানে এখানে মডুলাস করা হলে যে কাপ্পা ভ্যালু থাকবে আর মডুলাস অফ এন মানে ওয়ান সো এটা শুধু কাপ্পা থাকে এবং উপরে কিউব করা হলে এটা কিউব হয়ে গেল তো কাপ্পাটা অফ টি এর মান এখানে কী বসাবো আমরা এই এই জায়গার মধ্যে এই ভ্যালুগুলো বসাই দিব যে এই এক্স অফ টি প্রাইম কিউব এটার মান হলো কাপ্পা কিউব এখানে বসাইছি তারপর আর এই যে এইখানের মান যেটা হবে এই যে ক্রসের মানটা ক্রসের মান কীভাবে করে এই যে মানচিহ্ন রুট ওভার বি এর সহগের স্কোয়ার টি এর সহগের স্কোয়ার তাহলে বি এর সহগের স্কোয়ার করা হলে এটা হয় কাপ্পা সিক্স আর টি এর সহগের স্কোয়ার করে এটা হলো কাপ্পা স্কোয়ার টি কাপ্পা টু দি ফোর ফোর টি স্কোয়ার হয় জাস্ট মান ভেক্টর করছো সেই মান বসানো হয়েছে বসায় এখান থেকে কত কমন যায় কে টু দি পাওয়ার ফোর কমন যায় সেই কে টু দি পাওয়ার ফোর রুট করলে কে স্কোয়ার হয় এই স্কোয়ারটা সামনে আর নিচে কাটাকাটি করা হলে মানে ধরো এখানে কে ফোর যদি কমন যায় তাহলে থাকবে কাপ্পা স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার প্লাস টাউ স্কোয়ার কাপ্পা স্কোয়ার রুট ওভার এখানে হলো কে কিউব তাহলে এটা বাইরে চলে আসলে স্কোয়ার হয় স্কোয়ার হলে এখানে কিউবের সাথে কাটাকাটি চলে গিয়ে নিচে একটা কে থাকে আর উপরে শুধু কাপ্পা স্কোয়ার টাউ স্কোয়ার থাকে এই মানটা হচ্ছে কে অফ টি এর ভ্যালু এবার টর্সনের মানটা বের করবো এটা হলো ওইটা ওইটা একটা পার্ট গেল এবার টর্সনের যে মানটা সেটা এটাও কিন্তু আমরা আগে থেকেই মান এই ভ্যালু এইটার সূত্র আগে থেকে আমাদের পড়া আছে সেই পড়া সূত্র থেকেই আমরা জাস্ট এখানে লিখে নিছি যে এরকম আমরা জানি যে সিঙ্গেল ডট ডাবল ডট ট্রিপল ডট এইটা ট্রিপল প্রোডাক্ট নিচে এই মানটা এটা হলো ফার্স্ট ব্র্যাকেট সিমিলারলি ডট না দিয়ে প্রাইম দিলেও একই মান মানে দুইটা দুই রকমের ডেরিভেটিভ করা হয়েছে এই জন্য এটা এটার মান জানো একদম প্রথম চ্যাপ্টার থেকে যখন পড়ে আসছো সেই সময় থেকে এটা প্রত্যেকটা পার্ট আলাদা করে বলা ছিল আচ্ছা তো ওই যে একটু আগেই বলেছি যে প্রাইম এটা হলো এসের সাপেক্ষে ডেরিভেটিভের জন্য যে পার্টগুলো সেগুলোকে আমরা প্রাইম বলি আর ডট কখন বসে ইউর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করা হয় তখন ইউ বসানো হয় তারপরে এই দুইটা টাওয়ার যদি মান রাখি জানি সেখানে টাউ অফ টি কী হবে এই সবগুলোর জায়গায় জাস্ট টি বসানো হয়েছে যে দেখো এক্স প্রাইম টি এক্স ডাবল প্রাইম টি ট্রিপল প্রাইম টি এই মানটা বসানো হয়েছে এখানে এটা বসানোর পর ট্রিপল প্রোডাক্টের সূত্র আমরা জানি যে এখানে একটু লিখি যে এ বি সি এটা ট্রিপল প্রোডাক্টের সূত্র হচ্ছে এ ডট বি ক্রস সি এরকম বা বি ডট সি ক্রস এ অথবা সি ডট এ ক্রস বি যে কোনো একটা লিখলেই হবে তো আমরা এইটাকে এরকম লিখলাম যে এ ক্রস বি ডট সি এইটা হচ্ছে ট্রিপল প্রোডাক্টের সূত্র এটা আমরা জানি এখান থেকে দেখে দেখে লিখছি এখন এখানে একটা ট্রিপল মানে তিনটা প্রাইমের পার্ট লাগবে তার মানে আমরা কিন্তু ডাবল প্রাইম পর্যন্ত বের করা আছে মানে দুইটা দুইবার ডেরিভেটিভ করা আছে থার্ড ডেরিভেটিভ দুইটা ডেরিভেটিভের মানটা এরকম ছিল যে আগের পেজে এটা করা ছিল সেটা কার মান ছিল টি এক্স অফ টি ডাবল প্রাইমের ভ্যালু এটা তাহলে ট্রিপল প্রাইম মানে কি আর তাকে আরেকবার ডিএস এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিতে হবে ঠিক আছে তাহলে ডেরিভেটিভটা কীভাবে করি এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করতে হবে এখানে দেখো কাপ্পা স্কোয়ার টি মাইনাসটা থাকলো কে স্কোয়ারকে যদি ডেরিভেটিভ করা হয় টু কে আর কে তো এস এর ফাংশন সো আরেক কে আরেকবার ডেরিভেটিভ করলে হয় কে প্রাইম আর এটা হলো টি ভেক্টর থেকে যাবে আর ইউভি সূত্র যেহেতু করতেছে এটাকে ডেরিভেটিভ করে এটাকে রাখছে এবার হলো কে স্কোয়ারকে রেখে দিয়ে টি কে ডেরিভেটিভ করলে টি প্রাইম হবে এই যেখানে ভেক্টর চিহ্ন দিবা টি প্রাইম থাকবে এখন এটাকে ইউভি করো এটাকে ডেরিভেটিভ করে এনকে রেখে দিচ্ছে আবার এটাকে রেখে দিয়ে এনকে ডেরিভেটিভ করলে এন প্রাইম হয়ে যাচ্ছে আর এখানে তিনটা পার্টের ইউভি ডাব্লু সূত্র তোমরা জানো মানে দুইটাকে রেখে দিয়ে একটাকে করে ডেরিভেটিভ করতে হবে তার মানে প্রথমে ধরো টাওয়ার বিকে রেখে দিয়ে কে কে ডেরিভেটিভ করছে কে প্রাইম হয়েছে প্লাস
আর এখানে হচ্ছে কে আর বি কে রেখে দিয়ে টাউ কে ডেরিভেটিভ করছে, টাউ প্রাইম হয়েছে। সিমিলারলি এরপর একটা হচ্ছে ওই যে বি প্রাইম করছে আর কাপ্পা আর টাউকে রেখে দিয়ে ওইটা বি প্রাইম করছি, মানে জাস্ট নর্মাল ইউবি ডেরিভেটিভ করছি। করে এই যে টি প্রাইম আছে তার মান সেট রেট থেকে মান বসানো হয়েছে এখান থেকে, তারপর এন প্রাইম আছে এন প্রাইমের মানে যে বসানো হয়েছে, আর লাস্টে বি প্রাইম এই যে টি এন বি এর মান বসানো হয়েছে। টি এন এবং বি এর মান বসানোর পরে এই মানগুলো জাস্ট গুণ করছি, এই লাইনে এই মানগুলো গুণ করে দিছি। গুণ করার পর যে যার যার সাথে টি আছে, দেখো এই দুটার সাথে টি আছে, দেখো দুইটা সেম পদ, মাইনাস টু কে কে প্রাইম টি মাইনাস কে কে প্রাইম পি, তাহলে কয়টা হলো, তিনটা হলো, এই যে মাইনাস থ্রি, ঠিক আছে। একই রকমভাবে এই যে এন দেখবা গুণে গুণে, এই যে এখানে একটা এন এন, এই যে একটা এন, এই তিনটা থেকে এন কমন নেওয়া হয়েছে, এখানে কাউ কিউ কাপা কিউ, এখানে কাপা ডাবল প্রাইম, এটা কাপা টাউ স্কোয়ার, এই যে তিনটা কমন নেওয়া, আর বাকি তিনটা থেকে বি কমন নেওয়া হয়েছে, মানে টাউ এন বি কমন নেওয়া হয়েছে। এখন টি প্রাইম অ্যান্ড টি ডাবল প্রাইমের ক্রস গুণনটা এটা আগেই করা ছিল, সেখান থেকে দেখে দেখে লেখা হয়েছে। লেখার পরে আমার মান কি লাগবে, যে এই দুটার ডট গুণন লাগবে, ঠিক আছে, টি প্রাইম টি ডাবল প্রাইম এই দুটার ডট গুণন লাগবে। ডট গুণন এই যে, এই যে সূত্রের নিচের পার্ট দুটো কিন্তু ডট গুণাকার আছে, সেই এটা ডট গুণন লাগবে। ডট গুণন কীভাবে করে, সেম পার্ট সেম মান দিয়ে গুণ করছে, সেম যেহেতু কাপ্পা স্কোয়ার টাও, দেখো কাপ্পা ফোর টাও স্কোয়ার প্লাস কাপ্পা কিউ, এটা সিক্স হয়ে গেছে, এই দুটো থেকে কাপ্পা ফোর কমন নিচ্ছে, তাহলে এটা টাও স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার থেকে যায়, এটা ডট করে রাখছি। আর উপরের পার্টে হচ্ছে এইটার সাথে এক্স টি ট্রিপল প্রাইমের ডট, তাহলে এক্স টি ট্রিপল প্রাইম এইটা, মানে যে এই পার্টটা, আর আর দুইটার ক্রস গুণ হচ্ছে এটা, মানে এই দুইটার মধ্যে ডট করতে হবে। তাহলে তুমি দেখবা টি এর সাথে থ্রি আছে, সেই দুটোকে গুণ করলে কি হয় বলো, এখানে গুণ করলে হয় থ্রি কে কিউ কে প্রাইম টাও, এই যে মাইনাস থ্রি কাপ্পা কিউ কাপ্পা প্রাইম টাও। এখন দেখো এখানে কোনো এন এর পার্ট নাই, তার মানে এন এর সবটা জিরো, তার মানে এই পুরো পার্টটা জিরো হবে, এন লেখা দরকার নেই। লাস্ট হচ্ছে বি, বি এর পার্টের সাথে বি এর পার্ট গুণ হবে, মানে এই যে দুইটার সাথে কাপ্পা কিউব গুণ হবে, তাহলে কি হয় এই দেখো টু কাপ্পা কিউ কাপ্পা প্রাইম টাউ, এই যে সিমিলারলি এটা এটা গুণ হয়ে এটা হয়েছে। হওয়ার পরে এখানে ছিল তিনটা, এখানে দুইটা, বিয়োগ করলে একটা থাকে, জাস্ট নর্মাল বিয়োগ করা হয়েছে। বিয়োগ করার পর আর এইটা পার্টটা আগে লেখছি, লেখার পরে কাপ্পা কিউব কমন নিচ্ছি, তাহলে মান এটা হলো। এখন এই মান দুইটা, মানে যে এই পাশের এই যে ডটের মানটা নিচে বসাবো, এই মানটা উপরে বসানোর পরে কাটাকাটি করার পরে যা পাওয়া গেছে সেটা হচ্ছে টাউ অফ টি এর ভ্যালু। তাহলে এখানে পাইছে হচ্ছে আমাদের চাইছে হচ্ছে কার্ভেচার অ্যান্ড টর্সন এর ভ্যালু, এই যে টর্সনের মানে যেটা পাওয়া গেল, আর হচ্ছে এখানে এই যে এখানে প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছিল যে কার্ভেশন অ্যান্ড টর্সন অফ দ্য স্ফেরিক্যাল ইন্ডিকেটর্স, এটার এই দেখো এই পাশে এটা হলো কাপ্পা টি এর মান বের করছে, এটা হলো কার্ভেচারের ভ্যালু, আর এই পাশে বের করা হলো এই যে টর্সন, এই দুইটা মেন করতে বলা হয়েছে। এখানে হয়তো বা তোমাদের জন্য 5 বা 6 মার্কসের জন্য প্রশ্ন থাকতে পারে। আপাতত আজকে এইটুকুই, নেক্সট ক্লাসে আবার এর পরের পার্ট নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।